হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম মৌসুমিস খেলাঘরে। আজকে আমি বানাবো আফগান চিকেন। কত ইজিভাবে এটা আমি বানাচ্ছি, চলো তোমরা সাথে থেকে দেখে নাও, সাথে থাকো। আর প্লিজ, ভালো লাগলে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো। চলো দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে ট্রাই করছি। আফগান চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এগুলো এখন মিক্সচারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আসছি আমি, মশলাটা মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এতে মেশাবো টক দই। টক দই নিয়ে নিয়েছি, ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলোর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। এটা আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা। এটা দিয়ে আর হাফ চিকেনটা এটা দিয়ে ম্যারিনেট করব, আর বাকিটা কষিয়ে নেব। চিকেনের জন্য হাফ রাখবো আর চিকেনের জন্য বাকিটা এমনি কড়াইতে কষিয়ে নেব। আর একটু লবণ অ্যাড করে নিচ্ছি এর সাথে। লবণ অ্যাড করে নিয়েছি, এবার চিকেনটা ম্যারিনেট করে নেব হাফটা দিয়ে। হাফ মশলাটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে 30 মিনিটস রেখে দেবো। 30 মিনিটস রাখতেই হবে, তাহলে চিকেনটা সফট হবে, সব মশলাগুলো ভেতরে ঢুকবে। এবার আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল নিয়ে নিয়েছি। এবার নিচ্ছি একটু ঘি, দুটো ভালোভাবে গরম করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আবার একটু গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা, যেন কাঁচা গন্ধ না থাকে। এবার এটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখো পুরো ড্রাই হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে। চিকেনটা কষে গেছে ভালো মতো, চিকেনটা আরও কষাতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটা। তারপরে অ্যাড করব জল, চিকেনে জল অ্যাড করে দিচ্ছি, ঝোল দিয়ে দিয়েছি চিকেনে। জলটা ভালোভাবে ফুটিয়ে শুকিয়ে নেব। চিকেনটা শুকিয়ে গেছে, আমার আফগান চিকেন রেডি।